মরছো মোর প্রায়ের গপুর কাজ বসো গিয়ে আজ মোরে সুখে মাছ ধরে ভাই নদীর জলে নাচ হে ঝুমুর ঝুমুর পায়ের নপুর কাজ বসো গিয়ে আজ মোরে সুখে মাছ ধরে ভাই নদীর জলে নাচ মোদের রানী সত্যবতী মৎস্যগন্ধা নাম রূপে যেন সরস্বতী পুঙ্খরাধার গান মোদের রানী সত্যবতী মৎস্যগন্ধা নাম রূপে যেন সরস্বতী পুঙ্খরাধার গান মৎস্যগন্ধা নাম আমার দাসরাজের পালিতা কন্যা আমি আজন্ম ধীবর গৃহে প্রতিপালিত আমি সত্যবতী রাজকন্যা রাজমূল অষ্টাত মাতা মোর অদ্রিকা স্বর্গের কন্যা তুমি জানো আজ না যমুনায় মাছের প্লাবন নেমেছিল আজ শুধু এইটুকুই যে তোমাকে আমারই মতো কোন ধীবর পুরুষের অঙ্ক সাইনি হয়ে তার পদতলে জীবন অতিবাহিত করতে হবে আর একটা শব্দ উচ্চারিত হলে আমার শরীরের রাজ রক্ত তোমার চিউ ভাউ পাঠিত করে এই যমুনার পক্ষে নিক্ষেপ করবে চল 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 মাঝ ধরিয়ে ভাসে মোদের নাই কন্যা মোদের রাজার মেয়েতে সারিতে যাই আমার দেহে মিশে থাকা মৎস্যগন্ধ আপনার বিভমিশার সৃষ্টি করে দেখা হবে প্রিয়তম এখন অনেক অনেক সাক্ষাৎ বাকি অথাস্তু তুমি হবে পদ্মগন্ধা বহু দূর থেকে তোমার সৌরভ ভেসে আসবে কখনো প্রেমে পড়েছিস কখনো প্রেমে প্রত্যাখ্যাত হয়েছিস করিলাম রাম হাজার চেষ্টা আজি হবে পৃথিবীর সমস্ত রমণী সবকর্মী আমার মর্তভূমি ছাড় খার পরে আজ সত্যবতী এত এত স্পর্ধা তোমার গঙ্গা পুত্রে আঘাত আমি শুধু এইটুকুই বলছিলাম আপনি যদি তার এই প্রবৃত্তি সমর্থন করেন মাত্র আমি তোমাকে বহুবার বলেছিলাম গেও আমাকে মাতৃ সম্বোধন করবে না স্তিনা নৃপতি আর জীবিত নেই সংসারে আর কেউ বিশ্বাস করুক না করুক দেবব্রত বেশ জানি জননীয় পুত্র হন তাহতে পারে ভুলে যাবেন না সে গঙ্গার নন্দন সেই গঙ্গা যিনি নিজে হাতে কাশীরাজ সভাকৃতি স্বয়ং মাতা প্রয়াত নরপতি শান্তনুর যোগ্য উত্তরসূরি হয়ে
তিনি অধিষ্ঠিত হন হস্তিনার রাজ সিংহাসনে। কন্যাবস্থায় মহর্ষি পরাশর আমাকে এক পুত্র সন্তান দান করেন। তুমি শাস্ত্রজ্ঞ, তুমি নিশ্চয়ই জানো পতির মৃত্যুর পর নিয়োগ প্রথার মাধ্যমে পতি আবার সন্তান সম্ভব হতে পারে। প্রস্তুত হয়েই নাও, আমি আমার তপস্বী পুত্রকে অনেক কষ্ট করে সম্মত করেছি, দেখো তার যেন যথাযথ আপ্যায়ন হয়। আজ এই নিশীথে আপনার যে দুই পৌত্রের জন্ম সুনিশ্চিত হলো, তারা প্রবল শক্তিধর হওয়া সত্ত্বেও সিংহাসনে বসার উপযুক্ত হবে না। নিয়তি, পারবে না, তুমি পারবে না এই সত্যবতীকে হারাতে। আমি আবার আবার এই দগ্ধ শ্মশানে নবজীবনের বীজ বপন করব। কবিরা সত্য দ্রষ্টা হয়, কবিরা সত্য বলে, এবং সেই সত্য আপাত দৃষ্টিতে যতই কঠোর যতই নির্মম হোক না কেন, একদিন সেই সত্য যুগ কাল সমাজকে গভীর শিক্ষায় শিক্ষিত করে। প্রণাম চরণে মাতুল।